প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে নেল ফাঙ্গাস ইনফেকশনের জন্য একটি কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটা ব্যবহার করলে আপনার এই সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হবে, অবশ্যই আমার সাথে থাকুন। এবং যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে আসে। তো বন্ধুরা, নেল ফাঙ্গাস ইনফেকশন এটা এমন একটা ইনফেকশন যে আপনার মুখের মধ্যে যখনই এই ফাঙ্গাস জমে যায়, তখনই আস্তে আস্তে এটা ইনফেকশন হওয়া স্টার্ট করে এবং দেখা যায় যে নখ একদম পুরো কমজোর হয়ে গেছে, ভেঙে যাচ্ছে এবং নখের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যায়, একদম ইয়েলোস হয়ে যায়। এবং অনেকেই আছেন যে এটা হবার, মানে নখের মধ্যে এই সমস্যা দেখা গেলেও সঠিকভাবে মেডিসিন নেন না, কারণ যেহেতু তেমনভাবে পেইন হয় না বা ইচিং হয় না, তো অনেকেই আছে এটাকে ইগনোর করে। তো অবশ্যই আমি বলবো এটাকে ইগনোর করবেন না, তা প্রথম থেকেই এটার জন্য মেডিসিন স্টার্ট করে দিন, কারণ এটা আস্তে আস্তে কিন্তু এতটাই বাড়াবাড়ি হয়ে যেতে পারে। যদি আপনার মাংসপেশির মধ্যে এই নখ চেপে যায়, ফাঙ্গাস ইনফেকশন আপনার মাংসপেশির মধ্যে যদি একেবারে চেপে যায়, তখন দেখা যাবে যে আপনার প্রচণ্ড পেইনও হচ্ছে, প্রচণ্ড ইচিংও হচ্ছে এবং এটা সারতেও কিন্তু অনেক দেরি করে। তো অবশ্যই যখনই এটা স্টার্টিং হয়েছে, আপনি সঠিক মেডিসিন নেওয়া স্টার্ট করুন, কারণ এরকম অনেক পেশেন্ট আসেন যারা কিছুদিন তো মেডিসিন খান, কিন্তু তারপরেই দেখা যায় যে 10 দিন 12 দিন পরেই কি করে মেডিসিন ছেড়ে দেয় আর ভাবে যে ঠিক হয়ে যাবে, বা যদি একটু যদি ইম্প্রুভমেন্ট না হয় কি করে একদমই ছেড়ে দেয়। কিন্তু এটা করলে হবে না, কারণ এটা আস্তে আস্তেই কাজ করে, যাতে আপনার ফাঙ্গাসটা একেবারে যতক্ষণ না আপনার পুরোপুরি কমে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু মেডিসিন অফ করবেন না। তো আজকে আমি যে কম্বিনেশনটা বলবো, এই কম্বিনেশনটা শুধুমাত্র লাগানোর জন্য, এটা খাওয়ার জন্য নয়। যে মেডিসিনগুলো বলবো সেই মেডিসিনগুলি নিয়ে আসুন এবং এর কম্বিনেশন তৈরি করুন এবং নখের মধ্যে লাগান, দেখবেন আপনি 100% রেজাল্ট পাবেন, আপনার নীল ফাঙ্গাস ইনফেকশন একেবারেই ঠিক হয়ে যাবে। কারণ নীল ফাঙ্গাস ইনফেকশন দেখতেও খুব খারাপ লাগে, আপনি যখনই কারোর সামনে যাচ্ছেন, যদি আপনার নখ হলদে লাগে বা নখ ভেঙে যায়, দেখতে খুবই বাজে লাগে, দেখতে মানে আপনার হাতের সৌন্দর্য হোক বা পায়ের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়। তো অবশ্যই সময় থাকতেই এটা ট্রিটমেন্ট করান। তো আজকে যে কম্বিনেশনটা বলবো, সেই কম্বিনেশনের মধ্যে ফার্স্ট মেডিসিনটি হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর ইন্ডিকা। এই মেডিসিনটি নিম থেকে তৈরি, তো এই মেডিসিনটি খুবই এফেক্টফুল মেডিসিন। এটা অ্যান্টি ফাঙ্গাস একটা মেডিসিন, যেটা আপনার নখের এই ফাঙ্গাসকে একেবারেই, মানে যে ফাঙ্গাস ইনফেকশনটা হয়েছিল সেটা একেবারেই ঠিক হয়ে যাবে এবং আপনার নখ যে কমজোর হয়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল, ইয়েলোস কালার হয়ে যাচ্ছিল, সেটা আস্তে আস্তে একেবারেই রিকভার করবে। এবং নেক্সট মেডিসিনটি হচ্ছে সালফার, এটিও মাদার টিঞ্চার রূপে নিতে হবে। এই মেডিসিনটিও কিন্তু ফাঙ্গাস ইনফেকশনের জন্য খুবই এফেক্টফুল একটি মেডিসিন। আর যাদের হয়তো বাড়াবাড়ি হয়ে গেছে, খুব এচিং হচ্ছে, ব্যথা হচ্ছে, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। তো একটা 100 ml বোতলের মধ্যে দুটি মেডিসিন একসঙ্গে নিন, 10 ml করে নিন এবং 10 ml সালফার নিন, 10 ml অ্যাজাডিরেক্টর ইন্ডিকা নিন, নিয়ে ভালো করে ওটাকে ঝাঁকিয়ে নিন এবং মিক্স হয়ে যাবার পর এটা আপনি যখনই, আপনি মুখে জল যদি থাকে তখন লাগাবেন না, ধরুন স্নান করে এসছেন, স্নান করা এসার ঠিক 15 মিনিট পরে মুখটা ভালো করে শুকিয়ে তারপরে একটা তুলোর মধ্যে নিয়ে ওইটা, এই তুলোর মধ্যে মেডিসিনটা নিয়ে ভালো করে ওই অংশে লাগিয়ে দিন, পায়ের মধ্যে যেখানেই হয়েছে, বা আপনার যদি পায়ের আঙুলের মধ্যেখানে যদি কোনো দেখা যায় যে সাদা সাদা ইনফেকশন হয়ে গেছে, সেখানেও লাগাতে পারেন, খুব ভালো কাজ করবে। তো এই মেডিসিনটি আপনি এভাবে লাগান। যারা বাড়িতে থাকেন, যাদের সবসময় লাগানো কোনো কিছু কোনো অসুবিধা নেই, তারা অন্তত 4 বার লাগান। আর যারা বাইরে থাকেন, যাদের পক্ষে লাগানোটা খুব একটু পসিবল ব্যাপার হয় না, তারা অন্তত 2 বার লাগাতেই হবে, সকালে আর রাত্রিরে। তো এই মেডিসিনটি আপনি কন্টিনিউ করুন, দেখবেন আস্তে আস্তে আপনার যে নখের ইয়েলোস কালার হয়ে গেছিলো, কমজোর হয়ে গেছিলো, ভেঙে যাচ্ছিল, সেটা আস্তে আস্তে একেবারেই ঠিক হয়ে যাবে। এটাকে আপনি 15 দিন লাগানোর পরেই কিন্তু এর রেজাল্ট দেখতে পাবেন এবং তারপরে আপনি এটাকে অন্তত 2 থেকে 3 মাস এটা কন্টিনিউ করুন, দেখবেন আপনার এই ফাঙ্গাস ইনফেকশন একেবারেই ঠিক হয়ে গেছে, আপনি একেবারেই সুস্থ হয়ে গেছেন। তো অবশ্যই এটা আপনি লাগিয়ে দেখুন, খুব ভালো কাজ করবে। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই নিজের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আজকের মতন এইটুকুই, নমস্কার।